কাইলৈ শারদীয় দুর্গা পূজা সমগ্র রাজ্যের লগতে উত্তর গুৱাহাটীও কেবা ঠাইতো আয়োজন করা হয়েছে শারদীয় দুর্গা পূজা। কাইলৈ যেহেতু ষষ্ঠী পূজা, ইতিমধ্যে উত্তর গুৱাহাটীর আটাইকেখন শারদীয় দুর্গা পূজায় সজাই পড়াই তোলা হয়েছে। আর মই বর্তমান উপস্থিত উত্তর গুৱাহাটীর যে অন্যতম পূজা উত্তরাঞ্চল বারোয়ারি দুর্গা পূজা, আর এইবার বারোয়ারি দুর্গা পূজার ইন্ডিয়া গেট আর্ইডিয়া তার বিশাল আকৃতি তোরণ নির্মাণ করেছে মানে দেখেছে সামগ্রিক পরিবেশ। উত্তর গুৱাহাটী কলেজ নগরের যে বারোয়ারি দুর্গা পূজা কমিটি আছে, এইবার পূজা কমিটি এ ধরনের ইন্ডিয়া গেট আর্ইডি একটা বৃহৎ আকৃতি তোরণ বনাইছে মানে দেখেছে সামগ্রিক পরিবেশ। প্রায় এক মাস ধরে প্রায় বহু শ্রমিক এ ধরনের এই ইন্ডিয়া গেট আর্ইটো এই দুর্গা পূজার মণ্ডপর গেট হিসাবে নির্মাণ করেছে। আর মানে দেখেছো ইয়ার ভিতর ভাগের দৃশ্য এ ধরনের মণ্ডপ ভাগর সজাই পড়াই তুলিছে। আর কাল যেহেতু দেবী ষষ্ঠীত প্রতিষ্ঠা করা হবে, ইতিমধ্যে প্রতিমাও বেদীত প্রতিষ্ঠা করেছে, যেহেতু ইতিমধ্যে সজাই পড়াই তোলাইছে মণ্ডপর ভিতর ভাগ আর সন্মুখের ভাগত ইন্ডিয়া যে গেট তোরণের ইতিমধ্যে একটা বিশাল আকৃতি তোরণ নির্মাণ করেছে, যাতে ইয়ার আকর্ষণ হিসেবে যে উত্তর গুৱাহাটী অঞ্চলের যুগ বা বহির ঠাইর পর লোক ইয়ালে আসব। মূলত পূজা কমিটির সভাপতি হিসেবে জানাব বিচার যে উত্তরাঞ্চল বারবারী পূজা কমিটির অন্যতম উত্তর গুৱাহাটীর ভিতর এবার দেখিছো ইন্ডিয়া গেট তোরণ নির্মাণ করেছে, কি কব? এবার আমার উত্তর গুৱাহাটী উত্তরাঞ্চল বারবারী দুর্গা পূজা কমিটির সমূহ ভক্তপ্রাণ রাইজক আমি শারদীয় শুভেচ্ছা জানালো। আর আমার উত্তর গুৱাহাটী অঞ্চলের এবার এই মণ্ডপ নির্মাণত আমার সাধারণ সম্পাদক দীপক দাসের উদ্যোগত আমি এই তোরণখন আমি এয়া করেছিল, জানাইছিল আমাকে তেনে ধরনের আমি এটা হেরিয়া করিম মঞ্চ এয়া করিম। ঠিক তেনেকে আমার গোটেখিনি সহযোগত আজি আমার এই ইন্ডিয়া গেটটো এনেকে ইয়াতে সম্পূর্ণ করা হয়েছে। নিশ্চয়ই যে সম্পাদক আছে জানাবেন যে উত্তর গুৱাহাটী যে দুর্গা পূজার অন্যতম এখন বারোয়ারি উত্তরাঞ্চল বারোয়ারি দুর্গা পূজা, এইবার বিশেষ আকর্ষণ ইন্ডিয়া গেট, কেন ধরে আপনার পরিকল্পনা বা কিমান শ্রমিক বা কিমান দিনের পর আপনাকে জড়িত হন? নমস্কার, পন প্রথমে দুর্গা পূজার সকললৈ মই আন্তরিক শুভেচ্ছা জানালো। আসলতে আমার এই দুর্গা পূজাখন উত্তর গুৱাহাটীর ভিতর আমি সাতখন গাঁও মিলে এই দুর্গা পূজাখন অনুষ্ঠিত করো। এই অঞ্চলের সাতখন গাঁও অভয়পুরের লগত আমার ওসর দুইখান নিকটবর্তী গাঁও আছে, এই সাতখন গাঁও মিলে আমি এই পূজাখন বিশেষভাবে আমি উদযাপন করো। এই পূজাখন যদিও আমি একটা ধার্মিক অনুষ্ঠান, কিন্তু ইয়াতে আমার একটা সমন্বয়ের মানে চিহ্নতা আমার এতে প্রতিফলিত হয়ে থাকে। এই অঞ্চলের গোটেই বড় ভাই ভনী সকল কার্বি আমার ইয়াতে এতিয়া উত্তর গুৱাহাটী বিশেষকৈ এতিয়া কষ্ম হয়ে আছে, বিশেষকৈ অনা অসমীয়া মানুহবিলাকও আমার এই পূজাখনতেই সংযোজিত হয়ে আছে। আর সেনেকুৱাকৈ আমি দুপকদূপে পূজাখন অল্প আগবাড়ি গৈ আছো। আর লগতে আমি প্রত্যেকবারে এটা ব্যতিক্রমী এটা প্রতিচ্ছবি আমি এতে দাঙি ধরব বিচার এই পূজাখনের জড়িয়ে, যাতে আমার পূজাখন উত্তর গুৱাহাটীর ভিতরতে এখন আকর্ষিত দুর্গা পূজা আমি অনুষ্ঠিত করব পারো। আর সেই আলম লৈ যাবার আমি কেদারনাথ মন্দির বনাইছিল, রাইজক উৎসর্গিত করেছিল। এবার আমি আশা করছো ভারতবর্ষের ভিতরে যেহেতু আমি অসম প্রদেশ আর বিশেষকৈ কেন্দ্রীয় সরকারে আমার অসমখনক বিশেষভাবে আমি অলপ তেখেতসকলে মনোনিবেশ করা দেখা পাইছো, আর সেই ভাবি আমি ইন্ডিয়া গেট আমার উত্তরণ হিসাবে ব্যবহার করি আমি এই উত্তর গুৱাহাটীখনক এখন বিশেষভাবে আমি প্রসারিত করব বিচারছো। উত্তরাঞ্চল দুর্গা পূজা মন্দির নির্মাণ সমিতি যাতে সকলে জানে আর এই আমার অনুষ্ঠানটি সকলে সহযোগ করে তার আশা করি আমি এই অনুষ্ঠানটি করেছি। নিশ্চয়ই আমার মজার কার্যকরী সভাপতি আছে, কি কব কালের পর যেতে ষষ্ঠী পূজা আমার সমূহ আয়োজক শারদীয় দুর্গা পূজার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেছো। ইতিমধ্যে আমার সভাপতি সম্পর্কে আমাক জানাইছে আমার এইবেলি 25 বছর হয়ে গেল আমি উত্তর গুৱাহাটী এই অঞ্চলের সাতখন গাঁও রাইজে মিলে এই পূজা আমি অনুষ্ঠিত করো। আর এইবেলি তার ব্যতিক্রম নহয়, এইবেলি আমি গেট অফ ইন্ডিয়ার আর্হিত গেট তুরন্ত নির্মাণ করেছো। আমি সকল রাইজর আশা সকল রাইজক আমি আমন্ত্রণ জানাইছো আমার পূজালৈ, আর আমি আশা রাখছো মায়ে সকলকে কৃপা করব আর মার কৃপাত আমার উত্তরাঞ্চল বা সমূহ সম্পী রাইজ মঙ্গল হবো। ইতিমধ্যে প্রতিমা প্রতিষ্ঠা করেছে, প্রতিমা আমি যোৱাকালি প্রতিমা আমি আনিলো, অহাকালি ষষ্ঠীত আমি প্রতিমা আমি মুকলি করি রাইজর কারণে। আর আমার পূজা ভাগ পুরো সম্পূর্ণ বৈদিক নিয়মে পূজা পালন করো, ধর্মীয় রীতি নীতি সম্পূর্ণ পালন করা হয়, আর উলাহ মালহর লগতে আমার ধর্মীয় দিকটাই সম্পূর্ণ মর্যাদা সহকারে পালন করো।
আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।